সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিনরা থাকবে বাগানে এবং ঝর্ণার মধ্যে, বাগানও থাকবে তার মধ্যে ঝর্ণাও থাকবে। আর মুত্তাকিন কারা, এটা তো আপনি আগেই শুনেছেন যে গায়বে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, তারপরে রাসূল প্রতি অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করবে, পূর্ববর্তী আসমানের কিতাব তাও বিশ্বাস করবে, পরকালের উপরে বিশ্বাস করবে। এই পাঁচটা গুণের অধিকারী যারা তারা হবে মুত্তাকিন। আর আমরা মুত্তাকিন হইয়া দাড়ি টুপি জামা রেখা গায়ে দিয়ে আমরা মুত্তাকিন হই, কিন্তু দাড়ি টুপি জামা পরলে মুত্তাকিন হবে এই কথা তো কোরআনে কোথাও নাই। এটার মানে এই না যে দাড়ি টুপি জামা আপনাদের খারাপ বা কিছু, এটা তো আমিও ব্যবহার করছি, কিন্তু মুত্তাকিন কাকে বলে এটা কোরআন যা বলছে আমরা তাই বলছি, যে মুত্তাকিন এই গুণগুলি যারা আছে, যে গায়ে বিশ্বাস করে, সালাত কায়েম করে, সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, সমস্ত আসমানি কেতাব বিশ্বাস করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কোরআন সহ এবং পরকালে বিশ্বাস করে, এই পাঁচটা গুণের অধিকারী যারা তাদেরকে বলা হয়েছে মুত্তাকিন, এবং তাদেরকে বলা হয়েছে যে এরা জয়যুক্ত হবে। উলাইকুমুল মুফলিহুন, এখানেও সেই মুত্তাকিনদের কথা বলা হয়েছে, নিশ্চয়ই যারা মুত্তাকিন ফি জান্নাতি উয়ুন, তারা থাকবে বাগানে এবং ঝর্ণায়। দেখেন এই যে দেশে কোরআন নাজিল হয়েছে সে দেশে বাগানও নাই, পানির ঝর্ণাও নাই, এই জন্য এই বিষয়গুলি তাদের কাছে খুবই প্রিয়, এই জন্য এই বিষয়গুলি জান্নাতে তো অনেক নেয়ামত আছে কিন্তু তারপরও এগুলিকে উল্লেখ করা হয়েছে। সব ধরনের নেয়ামতই সেখানে আছে, সেখানে থাকবে বাগান এবং থাকবে ঝর্ণা, প্রবাহিত নহর, স্প্রিং। উদখুলুহাবে সালামে না আমিনিন, তোমরা ওই ভেস্টে প্রবেশ করো আদেশ হবে আল্লাহর পক্ষ থেকে, উদখুলুহাবে সালামের নিরাপত্তা সহকারে, কোনো রকম ভয় ভীত শঙ্কা নাই, নিরাপত্তা হবে সালাম, শান্তি সহকারে, নিরাপত্তা সহকারে তোমরা ওই গৃহে প্রবেশ করো, আমিনিন, এবং তোমরা সেখানে সম্পূর্ণ নিরাপদে অবস্থান করবে, নিরাপত্তা সহকারে ঢুকবে এবং নিরাপদে সেখানে অবস্থান করবে, কোনো রকমের তোমাদের বিপদ আপদ শঙ্কা ভয়ভীতি কিছুই থাকবে না। থাকবে কোথায়? চোর ডাকাইতে সব জেলে বন্দী থাকবে, তা আপনার সেখানে ভয় কী কারণ থাকবে বলেন? এখন চোর ডাকাইতে জেলে থাকবে, এখন জান্নাতে বসে আবার আমরা হিংসে বিদ্বেষ করবো নাকি? এটা আটটা গ্রেড, এখন যে বড় গ্রেড পাইছে তার প্রতি আমরা প্রতিহিংসা, যে আরে উনি ওইটা পাইলো আমি পাইলাম না, এরকম একটা প্রতিহিংসা থাকলে তাও তো সমস্যা। সেটা আল্লাহ বলেন, ও নাজানা মাফি সুদুর মেন গেলেন, তাদের অন্তরের মধ্যে যে একটা বিদ্বেষ বা প্রতিহিংসা এটা আমি তুলে নেব, এটা অন্তরে থাকবে না। এই প্রতিহিংসাটা অন্তরের অন্তর থেকে তুলে নেওয়ার কারণে জান্নাতে এক এক পুরুষের অনেক স্ত্রী হবে, তারপর দুনিয়ার মহিলারাও তার যদি জান্নাতে সেও স্ত্রী হবে, কিন্তু তাদের যে এই মানে সতীনের একটা জ্বালা পৃথিবীতে এটা থাকবে না। যেহেতু মনের মধ্যে যে শক্তিটা, যে মানে প্রক্রিয়াটা এই হিংসা বিদ্বেষটা সৃষ্টি করে, এইটা আল্লাহ তুলে ফেলবেন, জান্নাতিদের অন্তরে এই বিদ্বেষ এটা থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ তুলে নেব। এ খোয়ানান, তারা ভাই ভাই হিসাবে অবস্থান করবে আল্লাহ সুরের মোতাকাবিলের সামনাসামনি সিংহাসনে তারা আসন গ্রহণ করবে, সামনাসামনি সিংহাসনে তারা বলবে এবং ভাই ভাই হিসাবে, আপনি যদি সিনিয়রদের জান্নাতে যেতে চান তো আপনি বেড়াতে পারবেন, তারা যদি সিনিয়ররা জুনিয়রদের, আটটা গ্রেড তো, এই আটটা গ্রেডে জান্নাতিদেরকে আল্লাহ তাআলা ভাগ করে তাদের ওখানেই তাদের আমল অনুযায়ী তাদের জন্য বাড়িঘর আল্লাহ প্রস্তুত রেখেছেন। জান্নাতের সোনার বাড়ি, এই স্বর্ণ পাঠাতে হবে পৃথিবীর থেকে, এখান থেকে সোনা চালান করবেন, জান্নাতে আপনার সোনার বাড়ি তৈরি হবে, খুব সহজ, সোনা কোনো কিনতে হবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলি পড়বেন তো আপনার আমল নামায় টনকে টন সোনা জমা হয়ে যাবে, এই স্বর্ণ দ্বারা আপনার আমার নামে জান্নাতে সোনার বাড়ি তৈরি করাবে, এই পৃথিবী স্বর্ণে ভরা। কিন্তু যে স্বর্ণ আমাদের পরকালে কাজে আসবে সেই স্বর্ণ আমরা চিনি না, যে স্বর্ণ পরকালে কোনো কাজে আসবে না সেটি নিয়ে আমরা কামড়াকামড়ি করছি। এই পৃথিবীতে যত স্বর্ণ আছে
ও আখরাদাতিল আরদু আসকারহা, এই স্বর্ণ খনির ভিতরে মাটির ভিতরে যত লুকায়িত সম্পদ আছে মাটি তার বোঝাটাকে প্রকাশ করে দিবে যে এই নাও সব। তখন মানুষেরা সেই স্বর্ণের চাকা পদদলিত করে পায়ের নিচে মানে পদদলিত করে অতিক্রম করবে আর বলবে হায় রে সোনা, এই সোনার জন্য আমি অমুককে খুন করেছিলাম, ভাইয়ের সাথে বিভেদ করেছিলাম, অমুককে এই করেছিলাম, এ সোনা তো এখন কোনো কাজে লাগে না। কাজে পৃথিবীতে যে স্বর্ণ নিয়ে আমরা কারাকারি করি এটা পরকালে কোনো কাজে লাগবে না, কিন্তু এইখানে অন্য একটা স্বর্ণ আছে যেটা গায়েব, এই স্বর্ণটা আমাদের কাজে লাগবে। কাজে সবসময় স্বর্ণ আহরণ করবেন। আপনি বলেন, আপনি যদি দেখেন যে এখানে একটা পাহাড়ে সব স্বর্ণের টুকরা পড়া আছে, তো এইখানে যদি আপনি স্বর্ণ কুড়াতে থাকেন ওই সময় যদি আপনাকে ভাই একটু গল্প করে আসেন তা আপনি শুনবেন তার কথা? হ্যাঁ বাদ দাও, এই যে আমার মূল্যবান আমি ইয়ে করছি তো তোমার গল্প বাদ দাও, এটা আপনি বলবেন না? তো এই পৃথিবীতে যখন আপনি আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, আপনি আল্লাহর ইবাদতে রত থাকেন, তখন ওই আপনাকে একজনে গল্প জুড়ে দেয়, একজনে এই করে সেই করে, তখন আপনি তাকে বাধা দেবেন না যে আমি স্বর্ণ হারণ করছি আর তুমি আমাকে বাধা দিচ্ছ কেন। এই জন্য আপনি সবসময় সতর্ক থাকেন, আজে বাজে কথায় লিপ্ত হবেন না। একজনে আপনি উপহাস আপনাকে উপহাসের কথা বলছে, তার জবাব দেওয়ার দরকার নেই, কেন জবাব দিতে গেলে আপনার সময় নষ্ট হবে, আপনারও ওই কথাটা আপন নামায় লেখা হবে, আপনি ওটা সহ্য করে আপনি স্বর্ণ উপার্জন করতে থাকেন। এই বুদ্ধি যাদের থাকবে তারা এই স্বর্ণের বহুতলা বিশিষ্ট অট্টালিকা পাবে। গুরাপম্যম ফাউকা গুরাপ কোরআনায়াত, যে কামরার উপরে কামরা, বহুতল বিশিষ্ট অট্টালিকা জান্নাতে আপনি স্বর্ণের নির্মিত। এটা আপনি আপনি মুসলমান ইমানদার মুত্তাকিন যারা হবে তারা এটা লাভ করবে। বলুন আলহামদুলিল্লাহ। লায়ামাসুম ফিয়া নাসাবুন, সেখানে কোনো কষ্ট ক্লেশ তাদেরকে স্পর্শ করবে না। আমহম মেনহাবে মুখরাজিন, এবং সেখান থেকে কখনোই তারা বের হবে না, বের হওয়ার ইচ্ছেই হবে না। যে এত সুন্দর জায়গার থেকে আমি কোথায় বের হব, তারা ওখান থেকে কখনোই বের হবে না, বের করা হবে না। নাব্বে বাদি, হে রাসুল আপনি আমার বান্দাদেরকে খবর জানান। কি খবর? আন্নি আনাল গাফুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়ালু, এটা আপনি জানাই দেন আমার বান্দাকে। সাথে সাথে এটাও জানাই দেন, ওয়ান্না আজাবি হুয়াল আজাবুল আলিম, নিশ্চয়ই আমার শাস্তি ভয়ঙ্কর বেদনাদায়ক শাস্তি। কাজে দুটোই আপনি জানিয়ে দেন। কি কথাটা দেখেন তো, আপনি জানিয়ে দেন যে আমি গফুরুর রহিম, ক্ষমাশীল দয়াবান। পৃথিবীতে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়ার পরে ওই অপরাধ আর করা যাবে না, ক্ষমা চাওয়ার পরে ওই অপরাধ পুনরায় করলে আপনি আর ক্ষমা পাবেন না। ক্ষমা যত বড় অপরাধ হোক আল্লাহর কাছে ক্ষমা চান মাফ করবে, ওই অপরাধ পুনরায় না করলে আপনার ওই অপরাধের জন্য কোনো শাস্তি আল্লাহ দেবেন না, বরং নেকামলের মাধ্যমে আপনার আমল নামা যেটা ডিলেট হয়ে যেটা ভেগম সৃষ্টি হয়েছে, শূন্যত সৃষ্টি হয়েছে, ওটা নেকামল দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেবেন, এটা কোরআনে বলা আছে। তাহলে খবর হলো দুইটা, গফুরুর রহিম আর আজাবুল আলিম। খবর কয়টা? গফুরুর রহিম আর আজাবুল আলিম, বেদনাদায়ক শাস্তি আর আল্লাহ দয়াশীল ক্ষমাশীল। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা বুঝে শুনে যেন অপরাধ না করি। ওয়ান্নাবিমান জয়ফ ইব্রাহিম, হে রাসুল আপনি ইব্রাহিম আলাইসালামের মেহমানদের সম্পর্কে তাদেরকে খবর দেন, তাদেরকে শোনান। ইব্রাহিম আলাইসালাম মেহমানরা দেখেন এখানে আপনি পাবেন কি এজ দাখালু আলাইহে, যখন এই মেহমানরা ইব্রাহিম আলাইসালামের বাড়িতে প্রবেশ করলেন, ফকালু সালামা, তারা সালাম দিলেন, ইব্রাহিম আলাইসালামকে তারা সালাম দিলেন। মানে দশজন ফেরেশতা ইসহাক আলাইসালামের সুসংবাদ দেওয়ার জন্য মা সারার কাছে, ইব্রাহিম আলাইসালামের যে সিরিয়ার বাড়ি হেবরান শহরে, ওই বাড়িতে দশজন ফেরেশতা গেলেন এবং তারা ইব্রাহিম আলাইসালামকে সালাম দিলেন। কলা ইন্না মিনকুম আজিলুন, ইব্রাহিম আলাইসালাম বলেন আমি তোমাদের থেকে ভীত, আমি তোমাদেরকে ভয় করছি, তোমরা অচেনা মানুষ, এতগুলো অচেনা মানুষ, সুন্দর সুঠামো দেহ বিশিষ্ট, তোমাদেরকে আমি তোমাদের প্রতি আমার ভয়, আমার অন্তর তোমাদের ব্যাপারে ভীত হচ্ছে। ইন্না মিনকুম আজিলুন, আমি তোমাদের থেকে ভীত। কলু লা তাজাল,
ফেরেশতা বলেন না আপনি ভীত হবেন না, ইন্না নুবাশশিরু কাবে গোলামিন আলিম, নিশ্চয়ই আমরা আপনাকে একটা জ্ঞানী সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তো ইন্না মিনকুম মাজলুন, এটার কারণ হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম এই মেহমানদের জন্য একটা গরুর বাচ্চা ভুনা করে তাদেরকে খেতে দিয়েছিলেন। মেহমানদের ইব্রাহিম আলাইহিসসালাম খুব ধনী মানুষ, অনেক পশু সম্পদের মালিক ছিলেন। এখন ফেরেশতা তো খায় না, এখন ভুনা গোশত সামনে গরু ভুনা এখন খাচ্ছে না। তো এখন ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভাবলেন যে এরা ডাকাত। সেই যুগে ডাকাতরা মানুষের বাড়িতে মেহমান হয়ে ঢুকতো, যে বাড়ি ডাকাতি করবে সে বাড়ি কোনো খানা খাইতো না, কারণ খানার সাথে যে বাড়ির লবণ খাবে সে বাড়িতে আর ডাকাতি করতে পারবে না, এটা ছিল তাদের একটা ন্যায়নীতি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম করছেন যে ওরা আমার বাড়ি খাচ্ছে না, তার মানে ওরা ডাকাতি করবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেছিলেন। কিন্তু ফেরেশতারা বলেন লা তাউজাল, ভয় পাবেন না, আমরা ডাকাতি, আমরা ঠিক না একটা জ্ঞানী সন্তান আপনার স্ত্রী সারা, তখন তার বয়স প্রায় 100 বছর পার হয়ে গেছে, এমন বয়সে এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে আসে। মানে ইসমাইল আলাইহিসসালাম হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম 98 বছর বয়সে, আর এই 13 বছর পরে হয়েছেন ইসহাক আলাইহিসসালাম। তো এখন হিসাব করে নেন, এখন ইব্রাহিম আলাইহিসসালাম এই খবর তাদের কাছে শুনে বলছেন কয়লা আবার শেখ তো মনে আলাম মাসানিয়াল কে বারো হবে মা তোমার শিরুন, তোমরা আমাকে এমন সময় সুসংবাদ শোনাচ্ছ যে সময় আমাকে বার্ধক্য স্পর্শ করেছে, বার্ধক্য আমাকে স্পর্শ করেছে, আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডোটেজ, আমি আমার বার্ধক্য ভূমিত হয়েছি, এমন সময় তোমরা আমাকে এই সুসংবাদ দিলে হবে বা তোমার শিরুন, কী সুসংবাদ দিচ্ছ, আমি বুড়া মানুষ স্ত্রী আমার বিরুদ্ধে কী সুসংবাদ দিচ্ছ। কলু বাদশাহ না কামেল হক, ফেরেশতারা বললো যে আমরা সত্য সহকারে সুসংবাদ দিচ্ছি। ফেরেশতারা বিষয়টা কনফার্ম করলেন যে আমরা সত্য সহকারে সুসংবাদ দিচ্ছি। ফালা তাকুম মিনাল কানিতিন, আপনি যারা নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত হবেন না, যারা নিরাশ হয়ে থাকে, কানিত মানে নিরাশ হওয়া, যারা নিরাশ হয় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। তখন এবার কলা অমায় এক রত্নের রহমাতে রব্বি ইল্লা দল্লুল, ভ্রষ্ট রাছাড়া কারা আবার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, ভ্রষ্টরা ছাড়া ভুল পথে যারা আছে তারা ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হয়, অর্থাৎ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। কয়লা ফমা কতু গাইয়র মুরসাল, এখন এই সুসংবাদ পাইলেন, অন্য জায়গায় অন্য কথা আছে যে এই সুসংবাদ শুনে বিবি সারা কপালে থাপ্পড় মারছেন, ফাসাক্কা ওয়াজহাহা ওয়াকালাত আজুজুন আকিম, বিবি সারা ইব্রাহিম বিবের স্ত্রী, তিনি তার চাচাতো বোন, তার পিতার নাম হারান, হারানের কন্যা এই সারা, তিনি এই সুসংবাদ শুনে ফাসাক্কাত ওয়াজহাহা এরকম কপালে থাপ্পড় মারলেন আর বললেন আজুজুন আকিম, আমি বৃদ্ধা বন্ধা। এটা বিবি সারা এভাবে বলেছিলেন। তো এখানে ফেরেশতারা বলে যে আপনারা আমাদের এই কথা বিশ্বাস করবেন কি না, এই জন্য আল্লাহ আমাদেরকে 10 জন ফেরেশতা পাঠিয়েছেন। তাহলে এই খবরটা একজনের বলল হইতো, কিন্তু আমাদের 10 জনকে পাঠাইছে যে একজনের কথা 10 জনের কথা সমান না, কাজে আমরা 10 জনে বলছি, তারপর বিশ্বাস হয় না আপনাদের। তো এবার জবাব দিলেন যে বিপদগামী ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হয়। এরপরে এই ফেরেশতারা ইফেরেশতা সন্দেহ হলো যে এতগুলো ফেরেশতা আমার বাড়ি একটা সন্তান হবে এটা বলার জন্য এতগুলো আসছে, না এদের আরও কোনো মিশন আছে, আরও কোনো কাজ আছে নাকি, এটা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের ব্যাপারে সন্দেহ হলেন এবং জিজ্ঞাসা করলেন কলা হামা খতবকুম আইয়ুল মুরসালুন, হে প্রেরিত ফেরেশতাগণ আপনাদের আর কি ডিউটি আছে, আর কি কর্তব্য আছে। কল ইন্না উরসিলনা ইলা কওমিন মুজিমিন, তারা বলল যে একটা অপরাধী সম্প্রদায়ের কাছে আমরা প্রেরিত হয়েছি। এই অপরাধী সম্প্রদায় হলো লুত সম্প্রদায়। এই লুত হলো ইব্রাহিম আলাইহিসসালামের বড় ভাই হারানের পুত্র লুত। লুত হলো ইব্রাহিম আপন ভাই ছেলে। ইব্রাহিম আলাইহিসসালাম 3 ভাই, হারান, নাকুর ইব্রাহিম, বড় হচ্ছে হারান আর মেজর হচ্ছে নাকুর। এই নাকুর হচ্ছে লোকমান হাকিমের দাদা, হারান নাকুর ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিসসালাম হলেন আমাদের জাতির পিতা। তো এখন ফেরেশতারা বললো যে আমরা একটা অপরাধী সম্প্রদায়ের প্রতি পরিণত হয়েছি,
ইল্লা আলা লুত, লুত পরিবার ছাড়া, লুত পরিবারটাকে আমরা মুক্তি দেব। ইন্না লা মুনাজ্জুম আজমাইন, আমরা লুত পরিবারের সবাইকে মুক্তি দেব, ইল্লা মরাতাহু, তার স্ত্রী বাদে, তার স্ত্রী ছাড়া তার পরিবারের সবাইকে মুক্তি দেওয়া হবে। কদ্দার না, এটা আমরা নির্ধারিত করেছি। ইন্না লা মিনাল গাবিরিন, সে পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে থাকবে এবং সে ধ্বংস হবে। এই কথা ফেরেশতারা বললেন, বলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে তর্কে লিপ্ত হলেন, কেন আপনারা তার ধ্বংস করবেন? উনি জাতির পিতা, আব্দুল ইব্রাহিম, ইব্রাহিমের অর্থ হল দয়ালু পিতা, কেন আপনি এটা করবেন? সেখানে যদি 40 জন মুসলমান থাকে তা আপনি করবেন, ধ্বংস করবেন? তো না, তা কোবাইয়া 10 জন, 30 জন থাকলে তাও ধ্বংস করবো না, 20 জন থাকলে তাও না, 10 জন যদি থাকে তাও না, তাহলে 1 জন যদি থাকে তাও ধ্বংস করবেন? কলা তাও করবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কলা ইন্না ফিহা লুত, যে সেখানে অন্তত একটা মানুষ ইমানদার আছে, সে হচ্ছে আমার ভাই ছেলে লুত। তখন ফেরেশতারা বললেন যে লুতকেও ধ্বংস করা হবে না, তার পরিবারের অন্যদেরকেও ধ্বংস, অন্য সদস্যদেরকেও ধ্বংস করা হবে না, শুধু তার স্ত্রীকে ধ্বংস করা হবে, তার স্ত্রী মুসলমান ছিলেন না। দুইজন পয়গাম্বর স্ত্রী, লুত আলাইহিস স্ত্রী আর নূহ আলাইহিস স্ত্রী, এই দুইজন বিখ্যাত পয়গাম্বরের স্ত্রীরা কাফের ছিল। কাজে এটা না হইলেও তো পারত, কিন্তু এটা হলো আমাদের একটা শিক্ষা যে আপনাদের স্ত্রীরা যদি খারাপও থাকে, তাহলে যদি তারাইয়া না তারাইয়া পারেন তো তারাবেন না, ওর কবে ও যাবে, ওর যদি আপনি ধৈর্য ধারণ করিয়া আশ্রয় দেন বা তার সাথে আপনার দাম্পত্য জীবন যাপন করা যদি সম্ভব হয়, তারাই এর না, ওর আমল ইমান যদি না থাকে তো ওর শাস্তি উপভোগ করবে, ওর কবে ও যাবে। ফেরাউনের ঘরে বিবি আসিয়া ওদিকে পয়গাম্বরের ঘরে কাফের স্ত্রী দেখেন। এখন তো এই রুকু শেষ হয়ে গেল, আরো আলোচনা করবো। আচ্ছা দেখেন ইনশাল্লাহ, ফালাম্মা জা আলা লুতিনের মুরসালুন, এরপর যখন এই প্রেরিত ফেরেশতারা লুত পরিবারের কাছে চলে আসলেন, লুত পরিবার লুত আলাইহিস সালামের ফেরেশতারা মেহমান হয়েছিলেন, কলা ইন্নাকুম কওমুন মুনকারুন, তখন লুত আলাইহিস সালাম বললেন তোমরা তো অপরিচিত একটা সম্প্রদায়, তোমাদেরকে চিনি না। এই লোকগুলি, এই ফেরেশতারা লুত আলাইহিস সাথে মাঠে দেখা করেছেন, মাঠে লুত আলাইহিস পারিবারিক কাজে ছিলেন, তখন ওখানেই দেখা করেছেন। এখন তারা বলছে যে আমরা আপনার বাড়ির মেহমান হতে চাই। এখন পয়গাম্বাররা কোনো মানুষ মেহমান হতে চায় তাকে ফিরাতে পারে? বলেন মেহমানদারি তো অজীব। তো বলছে যে ঠিক আছে। তো এখন এই পথে পথে লুত আলাইহিস বলছেন যে এরা এমন একটা জাতি, এইরকম মানুষ পৃথিবীর দ্বিতীয়টি আর নাই। এইভাবে লুত আলাইহিস 4 বার তাদের কাছে এই কথাটা বলেছেন, আর আল্লাহর আদেশ হলো পয়গাম্বর যদি তাদের বিরুদ্ধে 4 বার সাক্ষী না দেয় তাহলে তোমরা ওই জাতিকে ধ্বংস করো না। পয়গাম্বরের মুখ থেকে অন্তত 4 বার সাক্ষী পেতে হবে। তো লুত আলাইহিস এদেরকে নিয়ে বাড়ি যাওয়ার পথে 4 বার বললেন যে এদের মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর নাই, লুত সম্প্রদায়। তখন ফেরেশতারা বললেন যে আপনার কাছে আমরা ওই বস্তু নিয়ে আসি যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করতেছিল। আপনি তাদেরকে শাস্তির ভয় দেখাইছেন, এটা নিয়ে তারা সন্দেহ পোষণ করতেছিল, কাজেই তারা বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছিল, ওইটা নিয়েই আমি তাদের কাছে আসছি, আমরা তাদের কাছে আসছি। ও আতাই না কাবের হাক্কে, এবং আমরা আপনার কাছে সত্য নিয়ে এসেছি, ওয়াইনেলা সাদিকুন, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী, আমরা সত্য নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী। ফেরেশতারা বললেন অতএব কি করবেন? আসবে হালে কাবে কেতাব মিনাল লাইলে, রাতের কোনো একাংশে আপনি আপনার পরিবার নিয়ে এই শহর ত্যাগ করুন, অত্যাবে আকবরাম, এবং আপনি সবার পিছনে থাকবেন, আপনার পরিবারের লোকেরা আগে থাকবে, আপনি থাকবেন তাদের পিছনে, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়। ফেরেশতাদের নির্দেশ যে আপনি থাকবেন পিছনে, আর যারা সামনে থাকবে তাদের কেউ যেন পিছনের দিকে ফিরে না থাকে। অমজু হাইসু তু মারুন, এবং যেখানে আপনাদেরকে যা যেতে আদেশ দেওয়া হয়েছে সেখানে আপনারা চলে যান। ওনাদেরকে এখান থেকে যে শহরে যেতে বলা হয়েছিল সে শহরের নাম হলো গৌর জাগর, গৌর জাগর নামে এই শহর, এটা মানে সিরিয়ার মধ্যে কোনো একটা অঞ্চল।
সেখানে লূত আলাইহিস সালামকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সেটা বলছে আপনাকে যেখানে যেতে আদেশ দেওয়া হয়েছে সেখানে আপনি যান। তো এই ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানে ই করছিল, মানে বিদায় করছিলেন, সি অফ করতেছিলেন, বিদায়ের জন্য আগায় দিয়েছিলেন, তখন ফেরেশতারা একটা জায়গা দেখায় বলছেন যে এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর আছে, আপনি সালাম করেন। তাহলে এখান থেকে এটা প্রমাণ হয় যে আদম আলাইহিস সালামের বর্তমান কবর সিরিয়ার কোনো জায়গায়। তাকে প্রথমে আবু কুবাইস পাহাড়ে, মক্কাতে আবু কুবাইস পাহাড়ে মাগরাতুল কুনুজে দাফন করা হয়েছিল, কিন্তু বন্যার সময় আদম আলাইহিস সালামের লাশকে নৌকায় তোলা হয়েছিল। এবং নৌকা যেহেতু ইরাকের যুদি অঞ্চলে থেমেছিল, তো ওই নৌকা থামার পরে আদম আলাইহিস সালামকে সিরিয়ার কোনো অঞ্চলে দাফন করা হয়েছিল। যেটা তো নূহ আলাইহিস সালামের জমানা, আর তার 10 পুরুষ পরে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা দেখিয়ে দিয়েছেন যে এখানে আপনার বাবা আদমের কবর, সালাম করেন। কাজাইনা ইলাইহি যালিকা আমরা, এবং আমরা আল্লাহ বলেন আমি তার পয়গম্বরের কাছে এই ফয়সালা পাঠিয়ে দিয়েছিলাম যে আন্না দাবরা হাউলাই মাক্তু মুসবিহীন, যে ভোর ভোর সময় তাদেরকে মানে তাদের জ্বর কেটে দেওয়া হবে, ভোর ভোর সময় তাদের মূলচ্ছেদ করা হবে, সম্পূর্ণ তাদেরকে ধ্বংস করা হবে। এখন এটা তো আল্লাহর ঘোষণা। এখন দেখেন কওমের খবর কিছুটা শোনেন। এই ফেরেশতারা যখন লূতের আশ্রয়ের বাড়িতে আশ্রয় নিল, সুন্দর সুদর্শন ফেরেশতা, ওয়াজাহালুল মাদিনাতে ইয়াস্তাবশিরুন, তো এই শহরবাসীরা মানে খুব আনন্দ নিয়েই লূতের আশ্রয়ের বাড়ির কাছে চলে আসতো, খুব খুশিতে আনন্দে তারা ওই বাড়ির সামনে চলে আসলো যে খুব সুন্দর সুন্দর মেহমান সেখানে আসে। তারা মেহমানদেরকে জোরপূর্বক তাদের সাথে তারা পুরুষ মৈথুন করতো এবং এটা করতে তারা বাধ্য করতো, এই ছিল তাদের স্বভাব। এই জন্য তারা খুশিতে আনন্দ করতে করতে আসছে। তখন লূত আলাইহিস সালাম বলেন কল্লাই কলা ইন্না হাউলাই যাইফি, দেখো এরা আমার মেহমান, ফালা তাফজাহুন, তোমরা মেহমানদেরকে অপমান করো না, তোমরা মেহমানদের অপমান করো না, এরা আমার মেহমান, অত্তাকুল্লা আল্লাহকে ভয় করো, ফালা তুখজুন, এবং তোমরা আমাকে লাঞ্ছিত করো না, আমাকে তোমরা অপমানিত করো না। তখন ওরা জবাব দিল কলু আওয়ালাম নান্নাকে আনিল আলামিন, আপনাকে আমরা বলি নেই যে কোনো মানুষ যেন আপনার বাড়িতে মেহমান না হয়, আপনি বাইরের কোনো মানুষ বাড়িতে আশ্রয় দিবেন না, এটা আপনাকে আমরা মানা করি নেই। তখন লূতের আশ্রয় বলে হাউলাই বা নাতি, যে এই আমার কন্যা সন্তানরা, এই জাতির কন্যা যারা আছে, যে এই জাতির কন্যাদেরকে তোমরা গ্রহণ করেন, কিন্তু পাইনি, যদি তোমাদের মনস্কামনা পড়ার ইচ্ছা থাকে তা তোমরা এই জাতির কন্যাদেরকে তোমরা গ্রহণ করো, কিন্তু তারা এই কন্যাদেরকে গ্রহণ করতে রাজি ছিল না, তারা পুরুষ মৈথুনী অভ্যস্ত ছিল। আল্লাহ বলেন লামরুকা হে মোহাম্মদ, আপনার জীবনের কসম, ইন্নাম লাফি সাকরাতে মিয়ামাহুন, তারা তাদের নেশায় অন্ধভাবে তারা অগ্রসর ছিল। এইখানে আল্লাহ তাআলা মোহাম্মদ রাসুলের নামের কসম করেছেন, এটা আমাদের নবীর জন্য বিরাট একটা সম্মানের বিষয়। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লামরুকা। তো এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিবরণ দেওয়া আছে পূর্বের ইতিহাস। এখন আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনার জীবনের কসম, ইন্নাম লাফি সাকরাতে মিয়ামাহুন, তারা তাদের ইন্টক্সিকেশন, তারা তাদের নেশার মধ্যে অন্ধভাবে তারা অগ্রসর হচ্ছিল, চলাফেরা করতেছিল। ফাঁকা যাত মুসাইয়াত মুশ্রিকিন, ভোর ভোর বেলায় একটা প্রচণ্ড শব্দ তাদেরকে পাকড়াও করলো, একটা বিগ ব্যাং, বিরাট একটা আওয়াজ হলো, সেই আওয়াজে তাদের মৃত্যু হলো। এরপরে জিবরিল আমিন তাদের কী করলেন দেখেন, ফাজাল না আলিয়া সাহাবেলাহা, আল্লাহ বলেন তার উপর অংশকে আমি নিচে করে দিলাম, মানে উল্টে দিলাম, উপরের অংশকে নিচে করে দেওয়া মানে কি উল্টিয়ে দেওয়া, আমি তাদের উপরের অংশকে নিচে করে দিলাম, অন্তর আলিম হেজারাত আমিন সিজিল, এবং পোড়ামাটির পাথরের বর্ষণ তাদের উপর বর্ষালাম। তাফসিরে বলা আছে যে জিবরিল আমিন ওই লুত সম্প্রদায়ের 5টা শহর ছিল, এই 5টা শহর তাদের মানে সাত্তাবক জমিন সহ ওই পৃথিবীর অংশ থেকে পৃথক করে এই বাম হাত দ্বারা এরকম তুলে আকাশ পর্যন্ত উঠাইয়া ওইখান থেকে উল্টোভাবে ফেলাই দিছে, ফেলাইয়া দিয়ে তারপর তাদের উপরে পাথর বৃষ্টি, পাথরের বর্ষণ, এবং ওই প্রত্যেকটা পাথরে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে, এই পাথরগুলিতে নাম লেখা ছিল। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, লিল মুতাওয়াসিমিন, ওই সমস্ত মানুষের জন্য যারা নিদর্শন দেখে জ্ঞান অর্জন করে।
প্রস্তুত তত্ত্ববিদ নিদর্শন দেখে যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে। অন্যালাপা সাবিলে মুকিম, এবং এটা এমন একটা রাস্তার উপরে যে রাস্তাটা সবসময় চলমান, সবসময় মানে আবাদ থাকে, সবসময় লোক মুকিম মানে বসবাস করা, অর্থাৎ যে রাস্তাটা সবসময় মানুষ চলাচল করে সে রাস্তাটা অনাবাদ না, সদা সর্বদা মানে আরব থেকে সিরিয়া যাওয়ার মানে একেবারে প্রধান সড়ক এই সড়কে লুত সাগরটা পতিত, মানে ওটা একটা সাগরে পরিণত হয়ে গেছে। ওখানে ওই সাগরের পানি কোনো প্রাণী খায় না, ওই ওখানে কোনো পাখিরা উড়ে গেলেও তার মানে বন্ধাত্ম আসে, সে বাচ্চা ডিম পারে না, এভাবে ভয়ঙ্কর তেল 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 একটা পানি, এই পানিটা পৃথিবীর কেউ গ্রহণ করে না, এটাকে লুত সাগর বলা হয়। তো এই লুত সাগরটা এটা একটা মানে গতিশীল চলমান রাস্তার উপরে এই ঘটনাটা ঘটেছে। ইন্নাফি জালিকা আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুমিনদের জন্য নিদর্শন রয়েছে যে আল্লাহর হুকুম অমান্য করলে কী ধরনের শাস্তি আল্লাহ দিতে পারেন। ওয়ানকা না আসাউল আইকাতেলা জালিমিন, এবং নিশ্চয়ই আইকাবাসীরাও জালিম ছিল। আইকাবাসী হলো শোয়াইব আলাইহিসসালাম দুইটা অঞ্চলের নবী ছিলেন, একটা হলো মাদায়নের তিন নবী আর একটা হলো আইকা। এই আইকা হলো মানে জঙ্গলবাসী, যে এলাকাটায় খুব ব্যাপক জঙ্গল ছিল, এই আইকাবাসীদেরও নবী ছিলেন শোয়াইব আলাইহিসসালাম। এই জন্য বলা হয় যে আসামে আইকারাও এরা জালিম ছিলেন। ফান্তা কামরা মেনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। অন্যা হুমা লাভে ইমাম মুবিন, এবং এই দুটো ঘটনাই স্পষ্ট রাস্তার উপরে, অর্থাৎ মাদায়ন থেকে আরও উত্তরে হলো এই লুত সম্প্রদায়ের ধ্বংসের জায়গাটা। আপনি যদি মক্কা থেকে সিরিয়ার দিকে যান তো প্রথমে এই মাদায়নে এই আইকাবাসীর ধ্বংসটা এটা পথে পড়বে, তারপরে পড়বে লুত সম্প্রদায়ের ধ্বংসস্তূপ। তো এই দুটাই স্পষ্ট রাস্তার উপরে এই আইকাবাসীদেরকে আল্লাহ ধ্বংস করছেন, মানে অগ্নিবৃষ্টি দিয়া। বহুদিন বৃষ্টি হয় না, তারপর হঠাৎ করে একটা কালো মেঘ প্রকাশিত হয়েছে, তারা মনে করছে এই মেঘে আমাদের প্রচুর বৃষ্টি হবে। এই মেঘটা, তারা তো জঙ্গলের মানে ওই জঙ্গলের উপরে মেঘটা আসে, সবাই মেঘের নিচে এসে জমা হয়েছে যে এখানে আজকে সুন্দর আমরা বৃষ্টি পাবো, অনেক দিন বৃষ্টি হয় না, তো এই আল্লাহ আমাদের বোধ হয় আজকে বৃষ্টি দেবেন। তো ওই মেঘ ছিল মানে ওটা আজাব গজবের মেঘ, যখন ওরা সবাই ওখানে জমা হয়েছে তখন এই মেঘ থেকে অগ্নিবৃষ্টি হয়ে তারা সব ওখানে ধ্বংস হয়েছে। আর এই লুতের কমের পাথর বর্ষণের ব্যাপারে বলা হয়েছে যে পাথরগুলি ছিল চিহ্নিত করা, কোন পাথর কাকে আঘাত করবে, ওই জমিন ভেদ করিয়া পাথর তাকে আঘাত করছে, মরছে তো পহেলাই কিন্তু তারপরও। এর একটা পাথর, লুত সম্প্রদায়ের একটা লোক ছিল ওই এলাকায় ছিল না তখন, সেই লোকটার নাম হচ্ছে আবু রেগাল। এই লোকটা তখন হেরেমে অবস্থান করছিল, তো এখন ওই হেরেমে তো ওটা আল্লাহ বলছেন অমান দেখালে উকা না আমে না, ওখানে ঢুকলে নিরাপত্তা পাবে, এখন ওখানে তাকে মারা হচ্ছে না, ওই পাথরটা তার জন্য ওখানে আসমানে ঘুরছিল, ঘোরাফেরা করছিল। যখন ওই আবু রেগাল বের হয়েছে তখন ওই পাথর আঘাত করে তাকে ওখানে হত্যা করেছে, এবং হেরেমেরিয়াই কাছাকাছি তাকে কবর দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল তার নবুয়ত আমলে এই আবু রেগালের কবর সাহাবীদের দেখাই দিয়েছেন যে এইটা আবু রেগালের কবর। তখন সাহাবীরা এই কবর খুঁজছিলেন, কবর করে দেখে যে তার কবরে একটা স্বর্ণের লাঠি পাওয়া গেছে, ওই স্বর্ণের লাঠি তার কাছে ছিল, যেহেতু আল্লাহর গজবে সে মারা গেছে এই জন্য তার স্বর্ণের লাঠিকেও ধরে নেই। আরবের লোকদের তখন অভাব ছিল, কিন্তু তারপরও ওই গজবে মারা গেছে, তো ওর লাঠি ধরলে আবার কোন বিপদ, ওই লাঠি সহ তার কবর দেওয়া হয়েছিল। এবং এর ফায়দাটা এই হয়েছে যে এই লাঠিটা না হলে তার যেটা কবর এটা শনাক্ত করা যেত না, এই স্বর্ণের লাঠিটা পরপরই বোঝা গেছে যে এটা আবুরে গেলে কবর। তো এই জন্য আল্লাহ তাআলার শাস্তি এগুলি আমাদের জন্য একটা দৃষ্টান্ত উপমা, আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করছেন যা থেকে মোহাম্মদ সাল্লাম সান্ত্বনা লাভ করতে পারেন, সাহাবায়ে কেরামরা সান্ত্বনা লাভ করতে পারেন, আর আমরাও সান্ত্বনা লাভ করতে পারি, আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা এগুলি শুনলে তাদের অন্তরে একটা প্রশান্তি, ট্র্যাঙ্কুইলিটি অফ মাইন্ড এটা মনে আসবে, পাবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা এই আরও একটা রুকু পার করলাম, আমরা 79 নম্বর পর্যন্ত চলে আসছি, মনে রাখবেন 79, 7, 9। তো এখানে আমরা সমাপ্ত করছি, দোয়া করবো ইনশাআল্লাহ, আর দোয়ার পরে আপনারা তাফসির নেবেন। এই এইসব ঘটনা আমাদের যে তাফসির বের হয়েছে এগুলোর মধ্যে সব আছে, তো এগুলো আপনারা ওয়াজেও শুনবেন, তাফসিরও নেবেন, আর তাফসির ঘরে রাখবেন, এটা একটা রহমত বরকতের জিনিস, মাঝে মাঝে এটা পড়বেন, আবার পড়তে লাগলে পড়তে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। দোয়া করছি আমরা।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعا کریں اللهم آمین. يا رب العالمين আল্লাহ আমরা বাঙালি, আপনার কোরআনের ভাষা তো বুঝি না আল্লাহ, আপনার কোরআনের পরে আমরা আলোচনা করেছি আল্লাহ, কোনো ভুল ত্রুটি হলে আপনি মাফ করে দিয়েন আল্লাহ. আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে সব দিয়েছেন, আপনার কালাম নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ, এই সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাকে পৌঁছে দেন. আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব উলামা ফুজালা শুহাদা সালেহীন সিদ্দিকীন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আওরাত পাকে সব পৌঁছে দেন. ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ, তামামের আওরাত পাকে সব পৌঁছে দেন. রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, رب ارحمهما كما ربياني صغيرا, رب ارحمهما كما ربياني صغيرا. الله আপনি আমাদের মুরব্বীজনকে মাফ করে দিন আল্লাহ. আল্লাহ আপনি আমাদের অন্তর্জন এই সকলের দিলের ন্যাক মাকসুদ পুরো করার তৌফিক দিন. ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের মুসল্লিদের কেরামদের মধ্যে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ, সবাইকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ. বাড়িঘরে যারা অসুস্থ আছে তাদেরকেও আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ. আপনার একটু দয়া হাজার ঔষধের সেটি বড় আল্লাহ, আপনি আমাদের দয়া করুন, আমাদের এই নামাজি মুসলিমদের প্রতি আপনি দয়া করুন, তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ. আপনি সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন আল্লাহ. এই মসজিদের সমস্যাগুলি দূর করে দিন আল্লাহ, মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন আল্লাহ. আমরা যদি যা শুনেছি এর থেকে যেন আমরা উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ, আপনি তৌফিক দান করুন. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين.